আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন, অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন। এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম। কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান, আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে। এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না, তাহলে আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন, আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।